हेलो बंधुरा आजकल वीडियोते बांग्लादेशेर एक समय जनप्रिय चित्रनायिका पपिर किछु गोपन तथ्य शेयर करते चले पपि सम्पर्के हजारो तथ्य जानते पारबेन ए वीडियोते। तो चलुन कथा ना बाड़िए मूल वीडियो शुरू करा जाक। 1997 सालेर 16 मे मुक्ति पेयेछिलो पपिर प्रथम सिनेमा कुली। सेई हिसेबे ढालिउडे पपिर बयस 25 पार हलो। एकटू फ्लैशबैके गेले देखा जाबे पपिर कैरियर शुरूते एवं शेषेर दिके सेरा छिलो, सेटा तार समसामयिक नायिकादेर थेकेओ बेशी छिलो। श्रावणेर काठफाटा रोद्दुरे ओजोर दाड़ार मतो ढालिउडे आगमन घटे एकजन प्रतिभामय तरुणीर जार नाम छिलो पपि। नायिका संकटेर दुर्दिने मौसुमी शबनूरेर साथे संयोजन घटे पपि नामटिरो। पपि जेन एलेन देखलेन एवं जय करलेन। प्रथम सिनेमा कुली मुक्तिर आगे तिनि स्टार व्यापक परिचिति छिलो। सेटा 1995 साले लक्स आनंद विचित्रार फटो सुंदरी प्रतियोगिताय चैम्पियन हये परिचिति पान। एरपर फिल्मे आसले 5-7टा सिनेमा मुक्तिर अपेक्षाय थाकलेओ कुली छबिर प्रयोजकई शेष हासिटा हासेन। अनेक देन दरबारेर पर एई छबिटी प्रथमे मुक्ति पाय। अभिषेक छबितेई बाजीमात करेन पपि, जे इतिहास सबाई कम बेशी जानें। सिनेमार अभावनीय साफल्येर मूल मंत्र जे पपि छिलो सेटा कारो अजाना ना। कुली मुक्तिर आगे पच्छद बेर हतो, न्यूज हतो कबे आसछेन पपि। आसलेन एवं बक्स अफिस तोलपाड़ करार पाशापाशी अभिनय एवं सौंदर्य दिए सबार नजर काड़लेन। এই ছবির সাথে আরও যোগ হলো আমার ঘর আমার বেহেস্ত, দরদি সন্তান, চারিদিকে শত্রু, জীবন মানেই যুদ্ধর মতো ব্যবসা সফল চলচ্চিত্রগুলো। যে সিনেমার সাফল্যগুলো পপিকে অভিষেক বছরেই সেরা নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। এই ইতিহাসটা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই বিরল। 1997 সালে পপি ছিল ব্যবসা সফল চলচ্চিত্র আলোচিত সৌন্দর্যে এগিয়ে। এরপর 1998 সালটিও ছিল পপির। মোট কথা 1997 থেকে 2001 পর্যন্ত সিনেমার সংখ্যা, সিনেমার সাফল্য এবং পপির সৌন্দর্য সব দিক দিয়েই পপি ছিল এগিয়ে। এই সময়গুলোতে পপিকে টক্কর দিতে হয়েছে সমসাময়িক নায়িকা পূর্ণিমা, তামান্না, একা, শিমলা এবং একটু সিনিয়র মৌসুমী শাবনূরদের সাথে। যদিও সেই সময় শাবানা, ববিতা সহ সিনিয়র নায়িকারাও ছিলেন। মোট কথা শুধু মৌসুমী শাবনূরের গাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলে এগিয়ে যায়নি পপি। ফিল্ডে তখন বহু নায়িকা ছিল। এরপর 2002 থেকে 2003 মোটামুটি সুকর থাকলেও 2004 থেকে 2005 পপির ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় গেছে। এই সময়ে তার ফিল্মের সংখ্যাও কম ছিল, সমালোচনাও বেশি ছিল। 2003 থেকে 2005 পর্যন্ত পপি কিছুটা পিছিয়ে থাকলেও সেরা তিন নায়িকার একজন অবশ্যই ছিলেন। ক্যারিয়ারের শেষেও পপি সেরা, কারণ এই সময়টা পপি অভিনেত্রী হিসেবে যতটা দক্ষ হিসেবে প্রমাণ করেছেন নিজেকে, সেটা তার সমসাময়িকরা পারেনি, কাউকে ছোট করে বলা হয়নি। সিনেমার গল্প, চরিত্র এবং চরিত্রের প্রতি তার যে ডেডিকেশন, সেটা অন্যদের তুলনায় বেশি ছিল পপির। পপি যখন রোমান্টিক ইমেজ, লেডি অ্যাকশন ইমেজ, প্যাটার্ন চেঞ্জ করে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অন্যান্য পুরস্কার অর্জন করে নিচ্ছে, তখনও তার সমসাময়িক নায়িকারা নায়িকা ইমেজেই কাজ করে যাচ্ছেন। যদিও তারাও ভালো কাজ করেছেন, তবুও এই শেষ দৌড়েও পপি জয়ী। পপির একটা বিদ্রোহী পদ্মা গঙ্গা যাত্রা, দরিয়াপাড়ের দলতি, ওপারে আকাশ কিংবা পৌষ মাসের পীড়িত উদাহরণ হিসেবে ব্যাখ্যা করলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এই ছবিগুলো প্রতিটি চরিত্র, প্রতিটি গেট আপ এবং নন গ্ল্যামার রূপে পর্দা অভিবাদন তার সমসাময়িক কারণেই। অফ ট্র্যাকের ছবি কিংবা ভালো ছবি অনেক হয়, কিন্তু নন গ্ল্যামার হিসেবে এরকম এক একটা চরিত্র হয়ে ওঠা সহজ কথা না। বাকি যে পপির পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলো আছে সেগুলো তো আছেই, কারাগার, মেঘের কোলে, রুদ, কি জাদু করিলা, কুটির বাকি ইতিহাস, এই সিনেমাগুলোও পাল্লা ভারী করে পপির। আসল কথা হলো ক্যারিয়ারের শুরু থেকে টানা 5 বছর শীর্ষ নায়িকা পপি ছিল।
সেটা সিনেমার সংখ্যা, সিনেমার সফলতা, পপির সৌন্দর্য, ফিগারো উচ্চতা এবং শাকিলের সাথে পারফেক্ট জুটি গড়ে ওঠা, সব কিছু নিয়ে সর্বসেরা। এই সময়ে পপির কুলি, আমার ঘর আমার বেহেশত, এই মন তোমাকে দিলাম, পানের প্রিয়তমা, জিদ্দি, পাহারাদার সিনেমাগুলোর পপিকে আপনি সৌন্দর্যের দৃষ্টান্তে হিসেবেও পাবেন। আর পপির ক্যারিয়ারের অন্তিম পর্যায়ের পপি বাণিজ্যিক দৌড়ে পিছিয়ে থাকলেও অভিনেত্রী হবার দৌড়ে এগিয়েই ছিলেন। পপির ভুল একটাই, সেটাকেই হারিয়ে ফেলা, সঠিক ডিসিশনের অভাব, মুটিয়ে যাওয়া, ফিটনেসের প্রতি নজর না দেওয়া এবং সর্বোপরি ফিল্ম পলিটিক্সের শিকার হওয়া। না হলে পপির বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে টু শব্দ করার বাক্য থাকতো না তার সমসাময়িক নায়িকা ভক্তদের। পপির মতো জাত এবং শক্তিবান অভিনেত্রী বারবার আসে না। পপি সফল নায়িকা, ডালিউড ব্যর্থ, পপিকে আরও কাজে লাগাতে না পেরে।